হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরও একটি ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিশেষ করে আজকের প্রবলেমটা আমি যেটা দেখতে পাচ্ছি এটা কমপ্লিটলি আমাদের টর্ক ইকোয়েশনগুলোর যে বিস্তারিত অনেক কিছু আছে এর আগেও এই টাইপের প্রবলেম ডিরেক্ট এটা না করাইলেও এটা রিলেটেড অন্য টাইপের প্রবলেম আমি করেছি ঠিক আছে তো সেই টর্ক ইকুয়েশন কয়েশন রিলেটেড কনসেপ্টগুলো আপনাদের খুব ভালো মতো আয়ত্ত করতে হবে সম্ভবত সেগুলো ছিল আমাদের চৌত্রিশ দশমিক সতেরো কি আঠারোর দিকে এক্সাম্পল ঠিক আছে অনেকটা এই টাইপের ম্যাম তো দেখুন আমি কোশ্চেনটা এখন পড়ি একটা চারশো বোল্ট ওকে ফোর পোল থ্রি ফেসি হার্ড ইন্ডাকশন মোটর হ্যাজ এ রোটর রেজিস্টেন্স অ্যান্ড রিয়াক্টেন্স পার পেস অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান ওহোম অ্যান্ড পয়েন্ট ওয়ান ওহোম

এর উপর হোল স্কোয়ার হচ্ছে কত অবশ্যই ঠিক আছে এটা এস আই ইউনিটে নেওয়ার জন্য আমরা এইভাবে কনভার্ট করি তো এগুলো নিশ্চয়ই আপনারা জানেন তো আমি এটা এখানে লিখে দিলাম তো বিশাল ইকুয়েশন তো হয়তো বা আপনারা দেখে হয়তো বা আমাকে বলতেছেন যে বইতে তো অন্যভাবে করতে হ্যাঁ ওভাবে কিন্তু আপনি আনতে পারবেন কিন্তু আপনি কয়টা ফর্মুলা মনে রাখবেন আবার কথা হলো আপনি এটা মনে রাখুন এটা থেকে কিন্তু ওইটা আনা যায় কিভাবে কারণ এখানে কিন্তু কোশ্চেনে বলতে ম্যাক্সিমাম টর্ক এর তো ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে কি হয় আর টু আর এস এক্স টু সমান হয় তাহলে আর টু সমান এস এক্স টু যদি এই কোয়েশনে বসিয়ে দেন এই যে এস এক্স টু জায়গায় যদি আপনি আর টু বসিয়ে দেন তাহলে আর টু স্কোয়ার টু আর টু স্কোয়ার তাহলে একটা আর কাটা গিয়ে দেখবেন যে বইতে যে ইকুয়েশনটা দিছে ওইটার সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তো এটাই কিন্তু আমাদের ইয়েতে করা আছে বইতে করা আছে তো হয়তো বা আপনার সরাসরি ওই ইকুয়েশন মুখস্থ নাও থাকতে পারে বা মুহূর্ত করতে গেলে মনে নাও পড়তে পারে সেই জন্য আমি এটা ধরেই আমি দেখুন করার চেষ্টা করতে ঠিক আছে তো দেখুন তাহলে আমাদের ম্যাক্সিমাম টর্ক অ্যান্ড কারেস্পন্ডিক স্লিপ যেহেতু এটা আমার কারসপন্ডিক স্লিপটা আমার বের করতেই হবে আলটিমেটলি সো এটা কন্ডিশনটা কি আর টু ইজ ইকুয়াল টু এস এক্স টু এসটা হচ্ছে এস এম এখানে অ্যাকচুয়ালি তো এটার জন্য আমরা এস এম ব্যবহার করবো এখানে এস এম দিয়ে দিলাম সাবস্ক্রিপকে তাহলে এটা আসবে আমাদের টি এম ম্যাক্সিমাম টর্ক ঠিক আছে তাহলে এস এম ইন্টু এক্স টু তাহলে আর টুর ভ্যালু কত দিছে আমাদের পয়েন্ট জিরো ওয়ান হোম দিছে দেখুন এই যে পয়েন্ট জিরো ওয়ান ওহোম তো এটাই আমি বসাচ্ছি আর এস এমটা হচ্ছে আমরা বের করবো আর এক্স টুর ভ্যালু দেখুন পয়েন্ট ওয়ান ও হোম দিছে তাহলে একটা দশমিকের পার্থক্য তাই না তাহলে এস এমটা আমার আসবে হচ্ছে আহ পয়েন্ট ওয়ান আসবে আপনি ক্যালকুলেটার হিসাব করে দেখতে পারেন আমি একবারে করলাম যা যেহেতু আমার আরো অনেক লম্বা ক্যালকুলেশন করতে হবে আপনারা ক্যালকুলেটার হিসাব করে দেখতে পারেন তো এখন দেখুন আমরা ভ্যালু বসাবো তাহলে এস এম এর জায়গাটা আমি চোখ বন্ধ করে পয়েন্ট ওয়ান বসিয়ে দেব কোনো সমস্যা নাই দেন আমাদের ই টুর জায়গায় আমাদের বসাইতে হবে ফার্স্টে আমাদের স্টেটর ভোল্টেজ পড়বে তো এটা কিন্তু এর আগে আমি বলেছিলাম এটা কিন্তু অবশ্যই আমাদের ফেজ ভোল্টেজ বাট সমস্যাটা হইলো এটা আমাদের স্টার কানেক্টেড নাকি ডেল্টা কানেক্টেড এটা কিন্তু আমাদের কোশ্চেনে বলা নাই তো হয়তোবা আমি এই ভিডিও হোক এই ভিডিওতে না হলেও পাওয়ার সিস্টেম মেশিন এগুলোর ক্ষেত্রে বলেছি যে স্টার কানেক্টেড আর ডেল্টা কানেক্টেড এটা যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু বাই ডিফল্ট অলস আপনাকে ধরতে হবে হচ্ছে এটাকে স্টার কানেক্টেড ঠিক আছে তাহলে স্টার কানেক্টেড যদি আপনি ধরেন তাহলে ফেস ভোল্টেজটা হচ্ছে লাইন ভোল্টেজের ওয়ান বাই রুট থ্রি টু তো এটা বাই ডিফল্ট আমাদের লাইন ভোল্টেজ তাইলে আমাদের স্টেটরের ভোল্টেজটা হচ্ছে কত চারশো বাই রুট থ্রি বাট ই হচ্ছে আপনার কি রোটরের ভোল্টেজ তাহলে স্টেটরের ভোল্টেজ থেকে রোটরে কনভার্ট করতে আমাদের দেখুন টার্স রেশিও দেয়া আছে স্টেটর টু রোটর টার্নস হচ্ছে ফোর মানে স্টেটরে বেশি অলওয়েজ তার মানে রোটরে কম পাইতে হইলে আমাদের কি করতে হবে চার দ্বারা ভাগ দিতে হবে অবশ্যই ঠিক আছে গুণ ভাগের বিষয়টা অবশ্যই আপনার পেস লাগাবেন না রোটরে কিন্তু অলওয়েজ কম আসে তাহলে এর উপর স্কোয়ার ইন্টু আট টু কত আট টু হচ্ছে আমাদের পয়েন্ট জিরো ওয়ান নিচে বড় ভ্যালুটা আমি বসাবো আট টু হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান আপনি বইয়ের ইকুয়েশনটা বসাবেন একই ডেটার আসবে ঠিক আছে তাতে কিন্তু কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান এর উপর স্কোয়ার ইন্টু টু ফাইভ বাই সিক্সটি আর এনএসটাও সরাসরি আমাদের জানা নাই তাহলে আমরা এনএস বের করে ফেলি আচ্ছা এনএস অবশ্য পরে আমার লাগতে পারে তো এনএসটা আগে এক সাইডে আমি বের করেই রাখি ns ইজ ইকাল টু ওয়ান টোয়েন্টি এফ বাই তাহলে 120 টোয়েন্টি এফ হচ্ছে আমাদের ফিফটি হার্স দিয়ে দিচ্ছে আর পোল বলতে চারটা তাহলে বারো ইন্টু পাঁচ ছয় হাজার বাই চার মানে পনেরোশো আর পিম তাহলে এখানে পনেরোশো বসাইলাম পনেরোশো এখানে আমার আসলো পনেরোশোটাকে এই সাইডে ইউজ করে দিব তাহলে এই পনেরোশো বসাইলাম তাহলে আমরা ম্যাক্সিমাম স্লিপ তো পেয়ে গেছি যেটা আমার চাইছে এই যে স্লিপ আমরা পেয়ে গেছি এখন আমরা ম্যাক্সিমাম টওয়ারটা বিশালটাকে হিসাব করে আমি বের করবো দেখুন তাহলে চারশো বাই রুট থ্রি ডিভাইডেড বাই চার এর উপর স্কোয়ার ইন্টু পয়েন্ট ওয়ান ইন্টু থ্রি ইন্টু পয়েন্ট জিরো ওয়ান ইন্টু সিক্সটি ডিভাইডেড বাই টু পাই ডিভাইডেড বাই পনেরোশো ডিভাইডেড বাই পয়েন্ট জিরো ওয়ানের উপর স্কোয়ার প্লাস পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান এর উপর স্কোয়ার তাহলে আমাদের মোটামুটি তিনশো আঠারো দশমিক তিন শূন্য তিনশো আঠারো দশমিক তিন শূন্য নয় 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 বলতে পারি এত নিউটন মিটার বইতে এটা দিচ্ছে কত বইতে এটা তিনশো বিশ ধরতে সেটা হওয়ার কারণও আছে কারণ তারা এই যে চারশো বাই লুটছি ডিভাইডেড বাই ফোর এটাকে একটা পূর্ণ সংখ্যা বা আমাদের ক্যালকুলেটার আমরা তো অ্যাপসুলেট সব থেকে অ্যাপসুলেট ভ্যালুটাই কিন্তু নিয়েছি ঠিক আছে তো আমাদের ক্যালকুলেশন কি কি আছে হাজার বইতে এইটুকু ভেরিয়েশন হয় আপনারা জানেন তো এখন বি নাম্বার কোয়েশ্চেনটা দেখুন আমি সলভ করব তো বি নাম্বার কোয়েশনটা আমরা একটু বুঝি দাম ফুল লোড স্লিপ অ্যান্ড পাওয়ার আউটপুট ইন ওয়ার্ক ইফ ম্যাক্সিমাম টর্ক ইজ কুইজ দি ফুল লোড টর্ক তো ওই যে আমি বললাম যে আমার ইন্ডাস্ট্র মোটরের সতেরো আঠারো নাম্বার চব্বিশ দশমিক সতেরো আঠারো ওগুলোর দিকে আমি এই থিউজিটাও আমি ডিরাইভ করে দিয়েছিলাম সম্ভবত তো সেখানে আমাদের যেহেতু ম্যাক্সিমাম টর্ক আমাদের জানা এটার সাথে ফুল লোড টর্কের আমি একটা ইকুয়েশন কিন্তু আমি দেখিয়েছিলাম যেহেতু আমাদের এটার সম্পর্কটা টুইস বলতে যার কারণে আমি ওই ইকুয়েশনটা এখানে ব্যবহার করবো অর্থাৎ সেই ইকুয়েশনটা বেসিক্যালি আমাদের ছিল টিএফ ডিভাইডেড বাই টিএম মানে ফুল লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম টর্ক ষোল্লোর টর্ক ডিভাইডেড বাই ম্যাক্সিমাম টর্ক ইজ ইকুয়াল টু টু ইন্টু এস এফ ইন্টু এস এম ডিভাইডেড বাই আমাদের কত এস এফ এর উপর স্কোয়ার প্লাস এস এর উপর স্কোয়ার তো আমরা এস এম জানি এস এম জানি টিএফ একটা বড় হাতের রায় ছোট হাতে হয়ে গেল জানি আর হচ্ছে আমাদের টিএমটা জানি বা টিএফ এবং এস এফ দুইটা এস এফ তাহলে আমরা দেখি কোনোভাবে হিসাব করা যায় নাকি ও অবশ্যই ও আচ্ছা এখানে তো আমাদের রেশিও দেওয়াই আছে হ্যাঁ তো টেনশন করা গেছে না টিএফ বাই টি এম এই রেশিওটা কোনটা কাজ বলছে ম্যাক্সিমাম টর্ক ইজ দি পুল্ল টর্ক টি এম টা হবে পুল্লোর টর্কের ডাবল ঠিক আছে তাহলে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমাদের কত ওয়ান বাই টু যেহেতু টিএম সমান টিএফ কে আপনি যদি টি ধরেন তাই টা আমার হবে পার্চেন টিএফ টু টি 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 কাটা গিয়ে ওয়ান বাই টু কিন্তু পেয়ে গেল ঠিক আছে তাহলে এখন দেখুন আমাদের এটা আসতে আসতে টু এস এফ আর এস এম এর ভ্যালু হচ্ছে আমাদের কত পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই এস উপর স্কোয়ার প্লাস এস এর ভ্যালু কত পয়েন্ট তার উপর স্কোয়ার তাহলে এটাকে এক সাইডে নিয়ে আমাদের দীঘাত ইকুয়েশন ইস্যুজ করতে হবে তো এস এর উপর স্কোয়ার মাইনাস চার ইনটু মনে হয় চার ইনটু পয়েন্ট ফোর প্লাস এটা পয়েন্ট ওয়ানের উপর স্কোয়ারে রেখে নিলাম পয়েন্ট জিরো ওয়ান মনে হয় হবে ওয়াট এভার এটাই রাখলাম সমস্যা নাই আমি তো ক্যালকুলেটার হিসাব করবো এটা আলটিমেটলি তো টেনশনে কোনো কিছু নাই তাহলে এস হচ্ছে আমার ইকুয়েশন তিন নাম্বার এস এর স্কোয়ারের সহ হচ্ছে ওয়ান তারপরে এস এফ এর কোইপিশন মাইনাস পয়েন্ট ফোর আর কনস্ট্যান্টটা হচ্ছে পয়েন্ট ওয়ানের উপর স্কোয়ার শর্ট হয়ে ক্যালকুলেটাই দিয়ে দেবো তাহলে এস এফ এর ভ্যালু দেখুন আসতেছে পয়েন্ট থ্রি সেভেন থ্রি একটা আরটা আসতেছে পয়েন্ট জিরো টু সিক্স এইট তাহলে এসএফ এর ভ্যালু হচ্ছে একটা পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট থ্রি সেভেন থ্রি একটা আরটা আমার আসতেছে পয়েন্ট জিরো টু সিক্স এইট অবশ্যই দুইটা হবে না একটা বাদ যাবে কোনটা বাদ যাবে আমি বুঝতে পারতেছি আপনারাও কুইকলি বুঝতে পারবেন যখন আপনাদের সকল কনসেপ্ট ক্লিয়ার হবে ইন্ডাসন মোটর রিলেটেড বা বেসিকটা ঠিক আছে তা আমি বুঝতে পারতেছি আমার এটা কাটা যাবে কীভাবে বুঝলাম একদম সিম্পল দেখুন ম্যাক্সিমাম স্লিপই হচ্ছে আমার পয়েন্ট ওয়ান এটা কী করে গেছে ফুল লোড স্লিপ তাহলে কীভাবে আপনার পয়েন্ট ওয়ানকে অতিক্রম করবে বলুন তার মানে এটা অবশ্যই আমাদের হবে না তো ম্যাক্সিমাম স্লিপ হচ্ছে সর্বোচ্চ লেভেলই হচ্ছে পয়েন্ট ওয়ান এর উপরে কিন্তু কোনোভাবেই যাওয়া পসিবল না যার কারণে আমার এটা দেখতে পাচ্ছি তাকে অতিক্রম করে গেছে বিধায় এটাকে আমি বাদ দিয়ে দেবো আমাদের গ্রহণযোগ্য এস এফ এর ভ্যালু হচ্ছে এইটা তাহলে পয়েন্ট জিরো টু সিক্স এইট এটা হবে এটা স্লিপের ভ্যালু এখানে পয়েন্ট জিরো টু সেভেন দিচ্ছে ওকে এটা তিন দশমিক নিচ্ছে এখন আবার তিন দশমিক ইউজ করছে কখন যে কী করেছে যার বইতে ওকে দেখুন আমরা এস এফ পেয়ে গেলাম এখন আমরা আমরা এক কাজ করি আমি এই বড় ইকুয়েশন ইউজ করে আমি টি এফ বের করবো না আমাদের ফুল লোড টর্ক চাইছে তাই না ফুল লোড না পাওয়ার আউটপুট চাইছে আচ্ছা পাওয়ার আউটপুট আমরা পাব যদি টি টা হিসাব করে ফেলতে পারি আমি এই ইকুয়েশন ইউজ করেই টি এফ টা বের করবো তো দেখুন টি এফ ডিভাইডেড বাই টি এম তাই টি এফ ডিভাইডেড বাই টি এম টি এম এর ভ্যালু দেখুন জানা টি এম এর ভ্যালু কত ও আমার এত জটিল গোয়ার দরকার নাই তো টি এফ বাই টি এম সমান ওয়ান বাই টু এখান থেকেই তো পাচ্ছি আমি টি এফ বাই টি এম সমান আমার দেওয়া আছে ওয়ান বাই টু ঠিক আছে তাহলে এখান থেকে আমি টি এফটা পেয়ে যাচ্ছি দেখুন টি এফ এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান বাই টু টি এম টি ম্যাক্সিমাম কত পাচ্ছি তিনশো আঠারো দশমিক ওইটা ডিভাইডেড বাই টু তিনশো আঠারো দশমিক দেখুন আমি হিসাব করে দিচ্ছি তিনশো আঠারো দশমিক তিন শূন্য নয় নয় ভাগ টু তাহলে আমাদের একশো উনষাট দশমিক এত এটা হচ্ছে পুল্লর লোট একশো উনষাট দশমিক এক পাঁচ পাঁচ আসতে ওকে এত নিউটন মিটার এখন আমরা পাওয়ার আউটপুটটা কিভাবে পাবো এই টি এফটা অবশ্যই হচ্ছে আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ যেহেতু এখানে অ্যাকচুয়ালি আমাদের ফিকশন উইন্ডোজ লস এগুলো কোনো কিছু নাই তো এটাকেই আমাদের ওইটা ধরে নিতে হবে তাইলে আমাদের টি এফটাকে আমি কিভাবে পি আউটপুট হিসাব করবো আমাদের পাওয়ার আউটপুট ইন ওয়ার্ড তাহলে সেটা হিসাব করতে হলে আমাদের টি ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই ওমেগা আর ইউজ করতে হবে ঠিক আছে টি এর জায়গায় আমি পি এফ ও বলতে পারেন বা পি আউটপুট বলতে পারেন পি আউটপুট ডিভাইডেড বাই ওমেগা আর কিন্তু ইউজ করতে হবে রিমেম্বার এই কোয়েশনে কিন্তু ওমেগা এস আছে ঠিক আছে যদিও এটা আমাদের কি বলে আউটপুট সাইডের জিনিস বাট কেন ওমেগা এস আছে কারণ এগুলো স্লিপ টিপ দিয়ে মডিফাই করে কিন্তু আমাদের এই ওমেগা এস আসে ঠিক আছে যেটা ডিরাইভেশন দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এটা ওমেগা এস বাট অ্যাকচুয়ালি টি এফ করতে আমাদের বেসিক ইকুয়েশন এইটা থেকে কিন্তু এটা আনা হয়েছিল ঠিক আছে তো আপনারা এই বিষয়টা কেয়ারফুল থাকেন অবশ্যই তাহলে দেখুন আমাদের পি এর জায়গায় পি বাই ওমেগা আমি ইউজ করলাম তাহলে আমাদের এখন আবার ওমেগা আরটা লাগবে ঝামেলা আমরা স্লিপ পাইছি না তাহলে এখান থেকে ওমেগা আর হিসাব করতে হবে তাহলে তার জন্য আমাদের দেখুন স্লিপ এস ফুল স্লিপটা দেখুন জানা ইজ ইকুয়াল টু এনএস এনএস হচ্ছে আমাদের পনেরোশো মাইনাস এন আর এন আর হচ্ছে এটা ফুল লোডের জন্য ঠিক আছে বাই ফুল ফুললোডের জন্য আর এটা হচ্ছে আমাদের পনেরোশো আর ফুল লোড স্লিপটা কত বাইলাম মাত্র পয়েন্ট জিরো টু সিক্স তো এটাই দেখুন এসএফ এর জায়গায় বসিয়ে দিচ্ছি বেশ অ্যাডভান্স লেভেলেরই ম্যাথ আর ইউনিভার্সিটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ ইউনিভার্সিটি পরীক্ষা বলতেই বড় ম্যাথ কোনো কথা নাই একদম চোখ বন্ধ করে বড় ম্যাথ দিয়ে দিবে ঠিক আছে যেহেতু এটা অনেক বেশ বড় ক্যালকুলেশন আরও চারটা পাঁচটা কোশ্চেন মিলায় আমাদের দেখা যায় যে ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে দেয় একটা বড় কোশ্চেন বেশি পছন্দ করে টিচাররা তো দেখুন পনেরোশো ইন্টু পয়েন্ট জিরো টু সিক্স এইট পনেরোশো মাইনাস অ্যান্সার যদিও দশমিক আসতেছে চোদ্দশো উনষাট পয়েন্ট আট এগুলোতে নিয়ম হলেও দশমিকের পরের ডিজিটটা বাদ দেওয়া বা চোদ্দশো ঊনষাট এটা দশমিকের কম বেশি তো চোদ্দ চোদ্দোশো উনষাট দশমিক আট আমি এখানে দেখুন এই পুরোটাই দেখুন নিয়ে দিচ্ছি সমস্যা নেই এত আর পি এম কারণ এই এনআর তো আর আমার চাইতেছে না আমরা ভ্যালুটাকে অ্যাকুরেট রাখার চেষ্টা করতেছি এই জন্য আমি পুরোটাকেই নিয়ে নিলাম তাহলে দেখুন পি আউটপুট তাহলে কত হবে এই একশো উনষাট দশমিক এক পাঁচ সাথে মাল্টিপ্লাই করতে হবে অবশ্যই ওমেগা আর কি ঠিক আছে তো ওমেগা আরটা আছে আমাদের আরপিএম এ তাহলে আরপিএম থেকে আমাদের রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তো কিভাবে কনভার্ট করে আপনারা নিশ্চয়ই জানেন এটাকে রিভলিউশন আরতে রিভলিউশন পার মিনিট তাহলে রিভলিউশন এক রিভলিউশন মানে 2 পাই রেডিয়ান 2 পাই দ্বারা মাল্টিপ্লাই পার মিনিট আছে তাহলে পার সেকেন্ড বানাইতে হবে তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড তাহলে ভাগ 60 হবে ঠিক আছে তাহলে এখন আমাদের একটু হিসাব করতে হবে ইনটু 2 পাই

ওর টিএটা অবশ্য তিনশো বিশ নিচ্ছিল তিনশো বিশ বাই দুই মানে তিনশো বিশ বাই দুই যদি করি এটা একশো ষাট আসে ওরা একশো এই জায়গায় ইউজ করছে আচ্ছা আর এখানে তারা পয়েন্ট জিরো টু সেভেন চিন্তা করছে হোয়াট এভার তাহলে ওইটাই ওদেরটাই দিয়ে একবার দেখতেছি যা চোদ্দশো উনষাট পয়েন্ট পাঁচ ইন্টু টু পায়ের জায়গাতেও তো তারা পায়ের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরছে না কি ধরছে এগুলো মিলায় চব্বিশ হাজার চারশো চুয়ান্ন আসতেছে ঠিক আছে হ্যাঁ এইভাবে তাদের চব্বিশ হাজার চারশো চুয়ান্ন আসতেছে কারণ এইটাকে তারা তিনশো বিশ তো দেখুন আমাদের ক্যালকুলেশন সব কিছুই ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ